এক নম্বরে বলবো আপনি যেই সাবজেক্টটিতে পড়ছেন অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন রত অবস্থায় রয়েছেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি আপনি চেষ্টা করবেন আপনার একাডেমিক যে রেজাল্টটি রয়েছে সেটি যাতে ভালো করা যায় এর পাশাপাশি আপনি যা করবেন তা হচ্ছে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার শেষের দিকে অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে বেশ কিছু সার্টিফিকেট অর্জন করবেন সেগুলো কে কে বাংলাদেশে আইএলটিএস এর সার্টিফিকেট এবং টোফেল এবং জিআরই জিমেট আরও বেশ কিছু সার্টিফিকেট রয়েছে তবে সচরাচর এই সার্টিফিকেট গুলোই একটি দেশে কেউ যদি মাস্টার্স করতে যেতে চায় তাহলে এই সার্টিফিকেট গুলো প্রয়োজন হয়ে থাকে কারণ আপনি যেহেতু স্কলারশিপে যাবেন এই সার্টিফিকেট গুলো বিভিন্ন দেশ চেয়ে থাকে সেজন্য আপনি যে কাজটি করবে সেটি হচ্ছে ওই সার্টিফিকেটগুলোর রেজাল্টটি চেষ্টা করবেন একটু ভালোভাবে যাতে করা যায় আপনার অ্যাকাডেমিক রেজাল্ট প্লাস ইংরেজির দক্ষতার জন্য আপনি যে কাজটি করবেন সার্টিফিকেট অর্জন করবেন চেষ্টা করবেন দুইটির রেজাল্টই যাতে ভালো থাকে যদি দুইটির রেজাল্ট ভালো থাকে তাহলে আপনি স্কলারশিপে যেতে সহজ হবে দুই নম্বরে হচ্ছে আপনি ইমেল করার জন্য যেই ডাটাগুলো থাকবে অর্থাৎ মাস্টার্স করতে যেতে চাইলে আপনাকে অবশ্যই একজন প্রফেসরকে অথবা ওই প্রতিষ্ঠানকে ইমেল করতে হয় আপনি চেষ্টা করবেন ওই ইমেলকৃত ডাটাগুলো ডাটাগুলো যাতে আর হাজার জনের চাইতেও একটু ডিফারেন্ট থাকে কারণ যেহেতু অহরহ স্টুডেন্ট ইমেল করছে আপনার ইমেলকৃত ডাটাটি যদি অহরহ ছাত্র বা ছাত্রীর চাইতে একটু ডিফারেন্ট না হয় তাহলে আপনাকে গ্রহণ করবে না স্কলারশিপের জন্য এই জন্য আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির যারা প্রফেসর রয়েছে অথবা সিনিয়র ভাই রয়েছে এবং ইউটিউব গুগল রয়েছে সব কিছু মিলিয়ে আপনার ডাটাটিকে এমনভাবে উপস্থাপন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যে প্রফেসর থাকবে আপনি যে ইউনিভার্সিটিতে ইমেল করছেন উনি দেখা মাত্রই যাতে আপনার ডাটাগুলোকে গ্রহণ করতে পারে এবং আপনার ভিসার যে প্রসেসটি রয়েছে সেটি করার জন্য যা যা করণীয় তা উনি করতে রাজি হয়ে যায় তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আপনি বাহিরের দেশে মাস্টার্স করতে যেতে চাইলে স্কলারশিপে অথবা নন স্কলারশিপে আপনি কার কাছে যাবেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আপনি আপনি দুইটি করতে পারেন পারেন এক হচ্ছে কোনো যেতে আর মধ্যে সবচাইতে বেটার হচ্ছে আপনি নিজে কারণ আপনি যদি নিজে নিজে প্রসেস না করেন তাহলে আপনি জানবেনই না এই প্রসেসটি কিভাবে করতে হয় এবং আপনি যখন নিজে নিজে প্রসেসটি করবেন বেশ কিছু ডাটা আপনার কাছে এসে যাবে এবং আপনি যখন ইমেল করতে থাকবেন একটার পর একটা আপনি দেখবেন আপনার কাছে ব্যাক ইমেল আসছে ওখান থেকে এবং আপনি যদি কোনো কোচিংয়ের মাধ্যমে করান তাহলে দেখা যাবে কি তারা আপনাকে ওই কৃত ইমেলটি আসবে তারাই এটি প্রসেস করবে এখানে আপনি বেশ কিছু ডাটা আপনার গ্যাপ থেকে যাবে আপনি ওই দেশটিতে গেলে হতে পারে আপনি যেতে পারেন আপনি নিজে নিজে না করে কোচিংয়ের মাধ্যমে আপনি যেতে পারেন এখানে সমস্যা যেটি হবে সেটি হচ্ছে আপনি বেশ কিছু ডাটাতে আপনি ব্লাইন্ড থেকে যাবেন যেহেতু ব্লাইন্ড থেকে যাবেন ওখানে গিয়ে আপনি বেশ সমস্যায় পড়বেন আপনার যে প্রফেসর থাকবে আপনাকে পছন্দ নাও করতে পারে করতেও পারে কিন্তু আপনি যদি নিজে নিজে প্রসেসটি করেন তাহলে আপনি বেশ কিছু জ্ঞান নিতে পারবেন এখানে বলে রাখি জ্ঞান অতি মূল্যবান দিন শেষে এই জন্য প্রসেসটি যেটি করবেন আপনি নিজে নিজে করার চেষ্টা করবেন কোনো কোচিংয়ের কাছে যাওয়ার প্রয়োজন নেই এই জন্য আপনি যা যা করতে পারেন এখনকার যুগ ইউটিউবের যুগ ইউটিউবে আপনি যদি সার্চ দেন তাহলে বেশ ডাটা পেয়ে যাবেন যে প্রসেসটি করতে চাচ্ছেন আপনি নিজে নিজেই করতে পারবেন এবং সিনিয়র যারা রয়েছে তাদের সহযোগিতা নিতে পারেন যারা দেশের বাইরে রয়েছে তাদের সহযোগিতা নিতে পারেন ইভেন আমি তো বললামই প্রফেসরের সহযোগিতা নিতে পারেন প্রফেসররা আপনাকে সহযোগিতা করবে চার নম্বর যে পয়েন্টই রয়েছে সেটিকে আমি দুইটি ভাগে ভাগ করেছি এক হচ্ছে স্কলারশিপ নিয়ে আরেক হচ্ছে স্কলারশিপ ছাড়া অর্থাৎ নন স্কলারশিপ কেউ যদি স্কলারশিপে মাস্টার্সে যেতে চায় তাহলে সে যে কাজটি করবে সেটি হচ্ছে সে তিনটি দেশকে সিলেক্ট করবে তিনটি দেশকে সিলেক্ট করার পর সে দশটি ইউনিভার্সিটি সিলেক্ট করবে প্রত্যেকটি দেশের জন্য অর্থাৎ ত্রিশটি প্রতিষ্ঠানকে সে সিলেক্ট করবে সিলেক্ট করার পর তার কাজ হবে ওই প্রতিষ্ঠানের কাছে অথবা প্রফেসরের কাছে সে ইমেল করবে সে যখন ত্রিশটি প্রতিষ্ঠানে ইমেল করবে ইমেল করার সাথে সাথেই হয়তোবা বেশ কিছু ইমেল ব্যাক আসবে ইভেন এমন হতে পারে বেশ কিছু প্রতিষ্ঠান তার ইমেলের ব্যাক নাও দিতে পারে না দিলে কোনো সমস্যা নেই তারপরেও সে ইমেল করতে থাকবে এই যে ত্রিশটি প্রতিষ্ঠানে সে ইমেল করেছে তার মাঝখান থেকে দেখা যাবে কি বিশটি প্রতিষ্ঠান তার ইমেলের রিপ্লাই দিয়েছে অথবা দশটি প্রতিষ্ঠান বা প্রফেসর তার ইমেলের রিপ্লাই দিয়েছে দশটি প্রতিষ্ঠান থেকে সে যখন তাকে যখন ইমেল দিয়ে ব্যাক করবে সে ওই দশটি প্রতিষ্ঠানের যে প্রসেস রয়েছে সে প্রসেসটি করার সময় দেখা যাবে তার কাছে মনে হবে দুইটি প্রতিষ্ঠানকে আমি এখান থেকে বাদ দিয়ে দেব সে ওই দুইটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দেবে আর থাকবে আটটি প্রতিষ্ঠান আটটি প্রতিষ্ঠানের মধ্যে দেখা যাবে তার কাছে মনে হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠান খুব বেস্ট এখান থেকে সে তিনটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দিল সে পাঁচটি প্রতিষ্ঠান থেকে সে তার যা ডকুমেন্ট রয়েছে সবগুলো দিতে থাকবে 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 কথাবার্তা বলতে চলতে সবশেষে দেখা যাবে তিনটি প্রতিষ্ঠান ওই তিনটি প্রতিষ্ঠান থেকে সে এখন নির্বাচন করবে কোন প্রতিষ্ঠানটিতে সে যাবে সে ওখান থেকে তার নিজের ইচ্ছা মতো সে বাছাই করবে সবার শেষে যেটি দাঁড়াবে দুইটি প্রতিষ্ঠান সে নির্বাচন করবে এখান থেকে বেস্ট তার কাছে যেটি মনে হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সে ওই প্রতিষ্ঠানটিতে যাবে এই হচ্ছে স্কলারশিপের ব্যাপার নন স্কলারশিপের বেলা একটু ভিন্নতা তারা যে কাজটি করবে সেটি হচ্ছে পাঁচটি দেশকে তারা নির্বাচন করবে পাঁচটি দেশকে নির্বাচন করার পর ওই পাঁচটি দেশ থেকে তারা দশ থেকে বারোটি ইউনিভার্সিটি সিলেক্ট করবে এখানে তিনটি দেশকে তারা ভালো রাখবে আর দুইটি দেশকে তারা নর্মাল রাখবে ওই পঞ্চাশটি ইউনিভার্সিটিতে তারা ইমেল করতে থাকবে আগের যে পয়েন্টটি বলেছি ওই পয়েন্টের থাকবে এবং ইমেল করার পর দেখা যাবে কি বেশ কিছু ইউনিভার্সিটি তাদের কোনো রিপ্লাই দিচ্ছে না কিন্তু দিন শেষে দেখা যাবে বেশ কিছু ইউনিভার্সিটি তাদেরকে রিপ্লাই দিচ্ছে এবং ইভেন এমন হতে পারে তারা ইমেল করতে করতে মোটামুটি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তারা খুব ভালো একটি প্রতিষ্ঠানে চান্স পেতে পারে ইভেন হতে পারে স্কলারশিপ নিয়ে যারা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে বা চান্স পেয়েছে তাদের চাইতেও নন স্কলারশিপ নিয়ে তারা ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে পারে কারণ চর্চা যারা করে চর্চায় যারা থাকে তাদের দিন শেষে একটা না একটা ভালো ফলাফল আসে চর্চা বলতে লেগে থাকা যারা লেগে থাকে তাদের দিন শেষে একটা না একটা ভালো ফলাফল আসে এই জন্য তারা ইমেল করতে থাকবে ধৈর্য ধরে প্রতিষ্ঠানে তারা যখন ইমেল করবে দিন শেষে তারা কোনো না কোনো ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ যেতে পারবে চলুন আমরা এর পরের পয়েন্টে চলে যাব পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে আপনি যেই দেশে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বাংলাদেশে ওই দেশের অ্যাম্বাসি রয়েছে আপনি ওই দেশের যাবেন ওই দেশের গিয়ে আপনি এডুকেশনাল ডিপার্টমেন্টে যাবেন তাদের কাছ থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন পাবেন কি কি লাগে কি কিভাবে বেশ কিছু ডাটা তাদের কাছ থেকে আপনারা নিজে নিজে নিতে পারবেন এবং তারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে ছয় নম্বরে হচ্ছে আপনি যখন পার্ট টাইম জব করতে যাবেন ওই দেশটিতে আপনার প্রয়োজন হবে ইংরেজি ভাষার দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স এই জন্য বাংলাদেশ থেকে ইংরেজি ভাষার দক্ষতা খুব ভালোভাবে নিয়ে তারপরে চেষ্টা করবেন এরপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সে বিভিন্ন দেশে ড্রাইভিং করা যায় ড্রাইভিং করে মোটামুটি একটা ইনকাম করা যায় এজন্য ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন সাত নম্বরে হচ্ছে আপনি পাবলিক ইউনিভার্সিটি সিলেক্ট করবেন মাস্টার্স এর জন্য নাকি প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এর উত্তরটি হচ্ছে আপনি পাবলিক ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তবে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির সুযোগ সুবিধা এবং বেশ কিছু সুযোগ সুবিধা এক্সট্রা পাওয়া যায় এই জন্য পাবলিক ইউনিভার্সিটিকে সিলেক্ট করবেন আট নম্বরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা এবং ব্যাংক স্টেটমেন্ট লাগলে কে বা কারা হতে পারবেন সে বিষয়টি আগে থেকে জেনে রাখবেন নয় নম্বরে হচ্ছে আপনি যে দেশটিতে যেতে চাচ্ছেন ওই দেশটির যদি নিজস্ব ভাষা থেকে থাকে ওই দেশটির ভাষা যদি জাপানিস অথবা ওই দেশটির ভাষা যদি সুইডিশ হয়ে থাকে আপনি যদি জাপান অথবা সুইডেন যেতে চান তাহলে চেষ্টা করবেন ওই দেশটির ভাষার সার্টিফিকেট আগে থেকে নিয়ে রাখতে কারণ যদি সার্টিফিকেটটি থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এটি কেন লাগে কারণ আপনি যদি জাপানে আসেন অথবা সুইডেনে যান ওই শিক্ষকটা যদি সুইডিশ অথবা জাপানিস হয়ে থাকে তাহলে আপনার সাথে কমিউনিকেশন করতে তার সহজ হবে এই জন্য এটি লাগে আর হচ্ছে তাদের প্ল্যান থাকে যেহেতু একজন ছাত্র মাস্টার্স করতে আসে সে তো মোটামুটি মাথাওয়ালা লোক সে তো মোটামুটি চর্চারত অবস্থা থাকা লোক তারা চিন্তা করে মাথাগুলোকে আমরা রেখে দেব অর্থাৎ তাদের প্ল্যান থাকে তারা ওই দেশটিতে ওই ছেলেটিকে অথবা ওই মেয়েটিকে রেখে দেবে এই জন্য আপনি আগে থেকে ওই দেশটির ভাষার সার্টিফিকেট আগে থেকে অর্জন করে রাখুন দশ নম্বর হচ্ছে আপনি যদি বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন সেটি হতে পারে পার্ট টাইম সেটি হতে পারে ফুল টাইম যাই হয়ে থাকে না কেন আপনি যেটি করবেন যতদিন করেছেন ততদিন পর্যন্ত ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আপনি একটি কাগজ নেবেন ওই কাগজটি অর্থাৎ ওই ডকুমেন্টটি ওই পেপারটি আপনি আপনার ডাটাগুলোর সাথে অবশ্যই প্রেরণ করবেন এই ক্ষেত্রেও প্লাস পয়েন্ট থাকে যেহেতু আপনি স্কলারশিপ বা নন স্কলারশিপে যেতে পারবেন এই জন্য আপনি ওই ডকুমেন্টটি অবশ্যই প্রেরণ করবেন এগারো নাম্বার হচ্ছে রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন লেটারটি আপনি কার কাছ থেকে নেবেন আপনি যেখান থেকে পড়ালেখা করেছেন যদি মনে করেন ওখান থেকে নিলে ভালো হয় ওখানে যদি আপনাকে খুব ভালোভাবে নেয় এমন কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে আপনি ইউনিভার্সিটির কোনো প্রফেসরের রেকমেন্ডেশন লেটার নিবেন অথবা আপনি যদি জব করে থাকেন পার্ট টাইম অথবা ফুল টাইমার হিসেবে ওখান থেকেও নিতে পারেন যদি আপনার সম্পর্কে খুব ভালো জানে তাহলে ওই ব্যক্তির কাছ থেকে আপনি নিতে পারেন অর্থাৎ আপনাকে যিনি ভালো চেনেন আপনাকে যিনি ভালো জানেন তার কাছ থেকে নেবেন অচানা ব্যক্তি চেষ্টা করবেন তাদের কাছ থেকে না নিতে কারণ তারা তাদের মতো করে দিয়ে দেয় আর যদি আপনাকে খুব ভালো জানে ভালো চেনে তাহলে রিকমেন্ডেশন লেটারটি খুব ভালো হবে এক্ষেত্রেও প্লাস পয়েন্ট থাকে বারো নম্বর এবং লাস্টের পয়েন্টটি হচ্ছে আপনি যদি নন প্রফিট কোনো অর্গানাইজেশনে কাজ করে দেখেন ওখানকার আপনি সার্টিফিকেটও প্রেরণ করবেন যদি ভলান্টিয়ার হিসাবে অথবা অন্য ছোটোখাটো কাজ হিসেবে আপনি দায়িত্ব পালন করে থাকেন সেটির সার্টিফিকেটও আপনি দিয়ে দেবেন কারণ এক্সট্রা কারিকুলাম থাকলে প্রফেসররা প্লাস পয়েন্ট হিসেবে গ্রহণ করে সে তো অবশ্যই দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওতে আরও বেশ কিছু ডাটা দিতে পারেনি এই জন্য দিতে পারেনি কারণ একটি ভিডিওতে যদি অনেকগুলো ডাটা দেই তাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে এই জন্য দিতে পারেনি আজকের ভিডিওটি এই জায়গাতেই রেখে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বড়দেরকে সম্মান করার চেষ্টা করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার